তার আগে বহরমপুরে সবজি থেকে ফল ও ফুল এক লাফে বাড়ল দাম, রীতিমতো বাজারে আগুন। এই পরিস্থিতিতেও বাজারে চলছে বেচা কেনাও, দেখুন পূজোর আগে বাজারের ছবি ইমাজিনের পর্দায়। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সবজি থেকে ফল লক্ষ্মী পূজোর আগে চড়া বাজার দর বহরমপুরে। শেষ হয়েছে দুর্গাপূজোর পালা। দুর্গাপূজোর এক সপ্তাহের মধ্যেই হয় লক্ষ্মী পূজো, আর এই পূজোকে কেন্দ্র করে ফল ও সবজি বাজারে আগুন। সমস্ত ফল ফুল ও সবজির দাম এক লাফে বেড়ে গিয়েছে, তবুও বাজার তো করতেই হবে। ধন সম্পদের দেবীর পূজো বলে কথা, বাজার চড়া হলেও বাজারে উপচে পড়েছে ভিড়ও। এতে টান পড়ার মতো অবস্থা তো নিশ্চয়ই, কিন্তু শুধু যে ফলের বাজার বললে তো হবে না। আজ প্রত্যেকটা জিনিসেরই অগ্নিমূল্য দাম। হ্যাঁ, তো সাধারণ মানুষের তো অবশ্যই অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো এইটা করতে পারি না। প্রত্যেক বছরই পুজো, আমাদের যতই দাম বাড়ুক কিন্তু পুজো আমাদেরকে করতেই হবে। দেখো, আমাদের এখন পারিপার্শ্বিক পরিস্থিতি যা, সব কিছুরই অগ্নিমূল্য, তাই না? তাও তো আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, আমরা সেই প্রথাগুলোকে ধরে রাখছি, না হলে তো প্রথাগুলো বিলুপ্তির পথে চলে যাবে। তো আমাদের যতই কষ্ট হোক, যাই হোক, আমরা চেষ্টা করি মাকে আমাদের তরফ থেকে যতটুকু দিয়ে মা যেন সন্তুষ্ট থাকে, এবং শুধু আমাদের পরিবার না, চারিপাশে মানে পারিপার্শ্বিক সমস্ত সবাই মিলে আমরা যেন একই সাথে এভাবে এগিয়ে যেতে পারি। 27 অক্টোবর বহরমপুরের বাজারের দাম অনুযায়ী, আগে চাপা কলার দাম ছিল 25 টাকা ডজন, এখন তা বেড়ে হয়েছে ডজন প্রতি 30 টাকা। আগে ঘটের ডাবের দাম ছিল 20 টাকা, এখন তা বেড়ে হয়েছে 40 টাকা। আগে পানি ফলের দাম ছিল 40 টাকা প্রতি কেজি, এখন তা বেড়ে হয়েছে 120 টাকা প্রতি কেজি। আগে নারকেলের দাম ছিল 20 টাকা প্রতি পিস, এখন তা বেড়ে হয়েছে 30 টাকা প্রতি পিস। আগে আপেলের দাম ছিল 100 থেকে 120 টাকা প্রতি কেজি, এখন তা বেড়ে হয়েছে 130 থেকে 140 টাকা প্রতি কেজি। আগে শসার দাম ছিল 20 টাকা প্রতি কেজি, এখন তা বেড়ে হয়েছে 25 থেকে 30 টাকা প্রতি কেজি। আগে আনারসের দাম ছিল 30 টাকা প্রতি পিস, এখন তা বেড়ে হয়েছে 50 টাকা প্রতি পিস। লক্ষ্মী পুজোতে পদ্ম ফুল মাস্ট, এই পদ্ম ফুলের দামও বেড়েছে লাফিয়ে। আগে ছোট পদ্ম ছিল 5 থেকে 10 টাকা পিস, এখন তা বেড়ে হয়েছে 30 থেকে 50 টাকা পিস। বড় পদ্মের দাম বেড়ে হয়েছে 60 থেকে 70 টাকা প্রতি পিস। একই সাথে আগুন নিত্য প্রয়োজনীয় সবজি বাজারেও। লঙ্কা 100 টাকা কেজি, আলু 18 থেকে বেড়ে 20 টাকা কেজি, পেঁয়াজ 35 টাকা থেকে বেড়ে 70 টাকা প্রতি কেজি, আদার দাম বেড়ে হয়েছে 120 টাকা প্রতি কেজি, টমেটোর দাম 30 টাকা থেকে বেড়ে 60 টাকা প্রতি কেজি, ফুলকপির দাম 14 টাকা প্রতি পিস থেকে বেড়ে হয়েছে 20 টাকা, বাঁধাকপির দাম 12 টাকা প্রতি পিস থেকে বেড়ে হয়েছে 20 টাকা, পটলের দাম 30 টাকা প্রতি কেজি থেকে বেড়ে হয়েছে 40 টাকা। দাম বেড়েছে কম বেশি একটু, হ্যাঁ, তা কিছু না, যেভাবে বেচা কেনা করতে হয় সেভাবে করছি। একটু কি বেচা কেনা মন্দা মন্দায় নাকি ভালোই বাজার? মন্দা বলতে গেলে না, ভালো না খারাপ চলার মতো আর কি। কিসের কিসের দাম বাড়লো? টমেটো দাম বেড়েছে, পটল দাম বেড়েছে, আর অন্য অন্য ঝিঙে টেঙে সব দাম বেড়েছে, এভাবে চলছে। টমেটোর দামটা হঠাৎ করে দামটা বেশি বাড়লো, আলু পেঁয়াজের দাম বেড়েছে।